আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মিঠুন হোসেন ব্লক চন্দ্রা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন তো গাজীপুর জেলার অত্যন্ত ব্যস্ততম এলাকা এই চন্দ্রা ঢাকা থেকে সাভার হয়ে এবং গাজীপুরের চৌরাস্তা হয়ে উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র যোগাযোগ স্থল এখান দিয়ে দিনাজপুর রংপুর নীলফামারি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় যেতে হয় এই নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গত কয়েক বছরে এই চন্দ্রার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এই উন্নয়নকে ঘিরেই আজকের আমার এই ব্লকটি চন্দ্রা এখন আমি যে রোডে যাচ্ছি এটা হচ্ছে সাভার রোড চন্দ্রা থেকে সাভারের রোড পূর্বে এই রোডটি ছিল এক লেনের যেখানে প্রচুর জ্যাম জট লেগেই থাকতো কিন্তু বর্তমানে রাস্তাটি অনেক উন্নয়ন এবং ছয় লেন করার সাথে সাথে এই রাস্তার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নয়ন ঘটেছে রাস্তায় কোনো জ্যাম হয় না একটা সময় ছিল যখন ঈদে যখন গার্মেন্টস বন্ধ দিত তখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যারা রওনা দিত তারা অনেক ভোগান্তিতে পড়তো এই রোডটি অত্যন্ত সরু এবং গাড়ির বেশি চাপ পড়ায় তখন প্রচুর জ্যাম হতো কিন্তু বর্তমানে ঈদের মধ্যেও রাস্তায় এ এরকমই ফাঁকাই থাকে কোনো জ্যাম হয়নি আর চন্দ্রা ওভার ব্রিজ হওয়ার কারণে আরও জ্যাম জট অনেকাংশেই কমে গেছে কিন্তু একটা ব্যাপার এখনও লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রার যে লোক চলাচলের রাস্তা মানে ফুট ওভার বলা হয় সেগুলো বিভিন্ন হকার এবং বিভিন্ন লোকজনের কারণে অবৈধ দখল হয়ে আছে যার কারণে প্রায়শই বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে এই এলাকার এবং রাস্তাঘাটের এত উন্নয়নের পিছনে এই সরকারের ব্যাপক অবদান রয়েছে এবং অবশ্যই ধন্যবাদের দাবিদার এই এলাকার এমপি মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক সাহেবের আর আমার বাসা যেহেতু চন্দ্রার খুব কাছেই মাত্র দুই কিলোর রাস্তা আগে এই দুই কিলো রাস্তা আসতে মিনিমাম দশ মিনিটের মতো লাগত এখন রাস্তায় কোনো জ্যাম থাকে না কোনো কিছু থাকে না বাইক টান দিলেই বাসার সামনে বাসার কাছে চলে এসেছি ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম